হ্যালো ভিউয়ার্স, এসআর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব কীভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ 7 আপনি সেট আপ দেবেন। তো এর জন্য আপনাকে পেনড্রাইভটা প্রথমে বুটেবল করতে হবে। বুটেবল করার পরে উইন্ডোজ 7 করতে পারেন, 8 করতে পারেন, 10 করতে পারেন, এক্সপিও করতে পারেন। এরপর আপনি পেনড্রাইভ থেকে সেট আপটা দিতে পারবেন। পেনড্রাইভ থেকে সেট আপ দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি সেট আপটা একটু দ্রুত হবে এবং আপনি ইজিলি, আপনি যেমন সি রিমুভ করা যাচ্ছে না, তারপরে আপনার অনেক সময় আপনার ডিভিডি রোমটা নষ্ট থাকতে পারে। তো একটা পেনড্রাইভ যদি আপনার বুটেবল করা থাকে তাহলে খুব সহজেই আপনি যে কোনো সময় আপনি সেট আপটা দিতে পারেন। তো এর জন্যে আমরা প্রথমে বুটেবল করার পরে পেনড্রাইভটাকে ইউএসবিতে এন্টার করব। এরপর আমরা বাইস সেট আপ করবো। বাইস সেট আপের জন্য এফ টু অথবা এফ12। আপনি খেয়াল রাখবেন এক একটা ল্যাপটপের ক্ষেত্রে বা এক একটা পিসির ক্ষেত্রে আপনার বাইস সেট আপ এক এক রকম। ডেস্কটপে ম্যাক্সিমাম দেখবেন আপনি ডেল চাপ দিয়ে আপনি বাইসে এন্টার করতে হয়, এবং আপনি ল্যাপটপের ক্ষেত্রে F2, F12 এবং এসপির ক্ষেত্রে আপনি দেখবেন F9, F10। এখানে আপনি যখন আপনি আপনার পিসি ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে এখানে এসে নিচে অথবা ডানে, নিচে অথবা উপরে, ডানে উপরে আপনাকে সে বলে দিবে আপনি বাইসে ঢুকার জন্য কি ফ্রেস করবেন। তো আপনি এক এক পিসিতে এক এক রকম, আপনি খেয়াল রাখবেন যদি আপনি যদি কোনো পিসিতে যদি শো না করে আপনি কীভাবে বাইসে এন্টার করবেন, তাহলে আপনি F2 ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমামে দেখবেন আপনি F2 অথবা F12 দিয়ে। F12 হচ্ছে যে আপনার শর্টকাটে বাইসে এন্টার করার জন্য, আর F2 হচ্ছে যে আপনার আপনার মেন বাইসে ঢোকার জন্য। এখন আপনি যদি না বুঝেন এসপির ক্ষেত্রে দেখবেন আপনি F9 এবং F10 যদি লেখা না থাকে, যখন পিসি আপনার ডেস্কটপ পিসি যখন আপনি ইয়ে করবেন, সেট আপ দেবেন, তখন দেখবেন আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ডেল প্রেস করতে হয়। ম্যাক্সিমাম আপনি যে মাদার বোর্ডগুলো আসছে ওগুলোতে আপনি ডেলের সাথে সাথে অন্যান্যগুলো প্রেস করতে পারেন, আপনার F12 দিয়ে প্রেস করতে পারেন, আপগ্রেডগুলোতে এই অপশনটা রাখছে। ওকে, আমরা দেখব এখন কীভাবে আমরা বাইস থেকে বুটটা চেঞ্জ করব। আমরা যেহেতু পেনড্রাইভটা বুটেবল করছি এবং পেনড্রাইভ থেকে সেট আপ দেব, তাহলে আমাকে মনে রাখতে হবে এখানে আমাকে পেনড্রাইভটা সে কী আকারে পেয়েছে। এখানে আমাকে পেনড্রাইভটা ইউএসবি স্টোরেজ ডিভাইস হিসেবে পেয়েছে। অনেক ল্যাপটপে আপনি দেখবেন অথবা ডেস্কটপে দেখবেন আপনি পেনড্রাইভটা হার্ডডিস্ক আকারে পায়, সে ইউএসবি হার্ডডিস্ক আকারে পায়। তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, তখন এখানে সে আপনার দুটো অপশন থাকে, একটা হার্ডডিস্ক প্যারেট একটা অপশন থাকে, সেখানে আপনার যে পিসির যে মেন হার্ডডিস্কটা আছে সেটা শো করবে, সাথে সাথে আপনার পেনড্রাইভটা শো করবে। তাহলে ওইখান থেকে আপনি আগে প্রথমে পেনড্রাইভটাকে ফাস্ট করে দিবেন এবং বুট প্যারিটিতে এসে হার্ডডিস্কটাকে আপনি ফাস্টে করে দিবেন। এই ধরনের এই কেসটা আমরা পরবর্তীতে দেখবো আপনাদেরকে। এই ধরনের প্রবলেমটা আমরা ম্যাক্সিমামে দেখবেন আপনি পেনড্রাইভ বুটেবল করছেন বাট আপনি সেট আপ নিচ্ছে না। অনেক ট্রাই করতেছে যে পেনড্রাইভ বুটেবল করা আছে, আমার থেকে বুটেবল করে নিছে, দেখা গেছে তারপরও সেট আপ নিচ্ছে না। কারণ হচ্ছে যে সে এই বুট অপশনটা সে ঠিকভাবে সেট আপ করতে পারে নাই। আচ্ছা, এখন এখানে যেহেতু ইউএসবি আকারে পেয়েছে, আমরা আপনাদেরকে এই যেহেতু এই ল্যাপটপে দেখাচ্ছি, এখানে আমরা ইউএসবি স্টোরেজ ডিভাইসটা প্রায়োরিটিটা ফার্স্টে রাখবো। এরপর আমরা সেভ করে বের হয়ে যাব। সেভ করার জন্যে আপনি এখানে সব ধরনের আপনি কী কী করতে হবে এটা বোঝার জন্য আপনি এখানে দেখবেন ম্যাক্সিমাম পিসিতে বা ল্যাপটপে আপনার অপশনগুলো দেওয়া থাকে, আপনাকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে। আমি সেভ করার জন্য এখানে দেওয়া আছে F10, আপনাকে প্রেস করতে হবে। আমি F10 ক্লিক করলাম, এরপরে সেভ কনফিগারেশন অ্যান্ড রিসেট, ইয়েস। এরপর আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার পেন ড্রাইভের লাইটটা মিটমিট করতেছে। এখন সেট আপ শুরু হয়ে গেছে, আমরা উইন্ডোজ সেট আপ এন্টার। পেনড্রাইভ থেকে আপনি দেখবেন একটু দ্রুতই আপনার সিডি থেকে আপনার পেনড্রাইভটা একটু দ্রুত সেট আপ নেবে। যে কোনো সেট আপের ক্ষেত্রে আপনি যদি বায়োসটা ঠিকভাবে সেট আপ করতে পারেন এবং পার্টিশনটা ঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারেন, আপনি যে কোনো সেট আপ আপনি দিতে পারবেন। এখন উইন্ডোজ 10 আসছে, পরবর্তীতে যে কোনো সেট আপ যদি আসে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইংলিশ, এটা ডিফল্ট থাকবে। নেক্সট ইনস্টল নাম,
হ্যাঁ, এখানে মধ্যে একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন, অনেকে এই জিনিসটা বোঝে না। এখানে আপনার 86 এবং 64 বিট দুটো বিট আছে, আপনার এই দুটো বিট থেকে যেখানে একটা চুজ করতে হবে। এখনও অনেকে বলে যে ভাই 32 বিট দিব, 32 বিট এখানে নাই। আপনি দেখবেন যে আপনি সিডি প্যাকেটে গায়ে 32 বিট এবং 64 বিট লেখা আছে, বাট আপনার এখানে যখন আপনি সেট আপ দিতে যাবেন দেখবেন 86 এবং 64 বিট। 86টা হচ্ছে যে আমাদের 32 বিট, এটার একটা ব্যাখ্যা আছে, এগুলো আমরা একসময় আলাপ করব। এখানে 64 বিট আছে, এখন আপনি 64 বিট দিবেন না 86 বিট দিবেন, কোনটা দিবেন এটা নিয়ে প্রবলেম। আপনি আপাতত আপনাকে আপনি মনে রাখেন, আপনার র্যাম যদি 2 জিবির উপরে হয় তাহলে আপনি 64 বিট দিবেন, আর যদি 2 জিবি বা এবং 2 জিবির নিচে হয় তাহলে আপনি 32 বিট, দ্যাট মিন্স 86 বিট দিবেন। আচ্ছা, 64 বিট 2 জিবির উপরে হলে আপনি 64 বিট কেন দিবেন? আপনি দেখবেন আপনি যখন 32 বিট দিয়ে দিবেন, আপনি যখন আপনি কনফিগারেশনটা চেক করবেন দেখা যাবে যে আপনার এখানে র্যামটা আপনার আপনার 4 জিবি র্যাম, বাট ইউজেবল আছে আপনার 2.71 বা সামথিং এরকম ইউজেবল থাকে, বাকি বাকি যে 1.something এটা সে ইউজ করতে পারতেছে না আপনার এই বিটের কারণে। তা আপনি সেক্ষেত্রে যদি আপনি 64 বিট দিয়ে দেন দেখবেন আপনার 4 জিবি র্যাম 3.71 বা সামথিং অথবা 4 পুরোটাই সে ইউজ করতেছে। বাট 86-এর ক্ষেত্রে আপনি যদি 2 জিবি এবং এর নিচে যদি হয় তাহলে যদি আপনি 32 বিট বা অর্থাৎ 86 বিট দেন সেক্ষেত্রে সে পুরোটাই ইউজ করবে। বাট এর উপরে গেলে আপনি ট্রাই করে দেখতে পারেন, এর উপরে গেলে আপনি 64 বিট দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে যে আপনার র্যামটা ফুল সে ইউজ করবে। আচ্ছা, এখন এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে, অপারেটিং সিস্টেম আলটিমেট আছে, প্রফেশনাল আছে, হোম আছে, আপনি কোনটা দিবেন এটাও আপনি আপ টু ইউ, এটা আপনি যে কোনো একটা আপনি দিতে পারেন। মানে এটার মধ্যে যে খুবই আকাশ পাতাল তফাত আছে বা ভিতরে কোনো পার্থক্য আছে আকাশ পাতাল, সেরকম কোনো পার্থক্য নেই, খুব সামান্য থিমের মধ্যে কিছু পার্থক্য আছে আমি যতটুকু জানি। এর ভিতরে আপনি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনি হোম দিয়ে দেখতে পারেন, আলটিমেট দিয়ে দেখতে পারেন। আসলে যারা শিক্ষার্থী বন্ধুরা তারা আপনারা যেহেতু আপনারা নতুন এই জিনিসটা শিখতেছেন, অনেকের অনেক কিউরিওসিটি থাকে, তো আপনি যদি কিউরিওসিটিটা ফুলফিল করতে চান তাহলে আপনি যদি এখানে যেমন আপনি আলটিমেট এবং প্রফেশনাল ম্যাক্সিমাম 2টা বা 3টা যদি দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কী। ওকে, আমরা এখন যেহেতু আমার এটার যে কোরাথ্রি আমি কতটুকু আমি জানি না, এটা যেহেতু কোরাথ্রি একটু আপগ্রেডই মনে হচ্ছে, 2 জিবির উপরে থাকবে, 2 জিবির উপরে না থাকলেও আমরা যদি 2 জিবিও থাকে 64 বিট আপডেটগুলোতে আপনি 64 বিটগুলো দেওয়াই ভালো। ওকে, আমি প্রফেশনাল দিতে পারি, আলটিমেটও দিতে পারি, আপনি আপনি যে কোনো একটা দিয়ে, যেহেতু আমি আলটিমেটটা একটু বেশি ইউজ করি। ওকে, আমরা এখানে সিলেক্ট করে নেক্সটে দেব। এবার আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। ওকে, এখানে হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, এখানে যেহেতু আমরা আমাদের পার্টিশনগুলো আমরা নিজেরা কাস্টমাইজ করবো ওই জন্য আমরা কাস্টমাইজ দেবো। ওকে, এখানে আপনার পার্টিশনগুলো আপনার হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো শো করতেছে, মনে রাখবেন এখানে যদি আপনার হার্ড ডিস্কের পার্টিশন শো না করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হয় সিডিতে সমস্যা না হয় হার্ড ডিস্কের সমস্যা। তা আপনি একটা আরেকটা সিডি চেঞ্জ করে দেখবেন বা প্যানড্রাইভ, অনেক সময় দেখবেন আপনি প্যানড্রাইভ দিয়ে দিয়ে যখন দিবেন অনেক ক্ষেত্রে প্রবলেমটা হয়, দেখবেন আপনি এই পার্টিশনগুলো শো করে না, এই পার্টিশনগুলো সে শো করতেছে না, এটার একটা ব্যাখ্যা আছে আমরা ওইদিকে যাব না। আপনি যদি এ ধরনের প্রবলেম ফেস করেন তখন আপনি কী করবেন, আপনি সিডি থেকে একটা সেট আপ দিয়ে দেখবেন, আপনার সিডিটা যদি ভালো থাকে এটা নিয়ে নেবে। ওকে, আমরা এখন পার্টিশনটাতে দেখি, আমাদের পার্টিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে পার্টিশনগুলোতে আপনার সব ধরনের ডকুমেন্ট এখানে থাকে। এখন আমি পার্টিশনগুলোকে করার ক্ষেত্রে আপনি যদি এখন পার্টিশনগুলো আপনি কী করবেন এটা আপনাকে ইয়ে করতে হবে, আপনি শুধু সেট আপ দেবেন না ফুল পার্টিশন ভেঙে ফেলবেন নাকি নতুন একটা ড্রাইভ বাড়াবেন, এটা আপনাকে আগে কনফার্ম করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার এখানে ডকুমেন্ট আছে আপনি শুধু সেট আপ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে শুধু সি ড্রাইভটাতে উপরে নজর দিতে হবে। এখন যেহেতু সি ড্রাইভের ভিতরে আপনার আপনার উইন্ডোজটা থাকে, দেখবেন আপনার ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পিসিতে আপনার প্রায় 90-95% পিসিতে আপনার সি ড্রাইভের ভিতরে আপনার উইন্ডোজটা এখানে উইন্ডোজটাতে ভিতরে থাকে। এখন আপনি সি ড্রাইভটা এখানে তো কোথাও সি ড্রাইভ নেই, আপনি চিনবেন কীভাবে? আপনি যখন দেখবেন আপনার পার্টিশনটা আসবে আপনাকে সি ড্রাইভটা যেটাতে উইন্ডোজ থাকে এটা সবসময় উপরের দিকে থাকে, সবার উপরে থাকে। এখন এটার সবার উপরে আছে 100 MB, তারপরে আছে 40 GB প্রায়। এখন 100 MB
মধ্যে কখনোই আপনার সিস্টেমটা আপনার উইন্ডোজটা থাকতে পারে না। কারণ হচ্ছে যে উইন্ডোজের ডিস্ক হচ্ছে যে আপনার, আপনি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনার উইন্ডোজটা ডিস্ক হচ্ছে 4 GB 4 GB-র উপরে, তাহলে আপনি 100 MB-তে কীভাবে থাকবেন? 1024 MB-তে হচ্ছে আপনার 1 GB, তাহলে আপনার মিনিমাম তো 5 GB থাকা লাগবে আপনার যে ফাইলগুলো কপি হওয়ার জন্যে। যেহেতু এখানে আপনার 1 GB-রও আপনার 10 ভাগের 1 ভাগও নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটাতে উইন্ডোজ থাকার কোনো প্রশ্নে আসে না, এটা আপনাকে ধরে নিতে হবে। এরপর আপনি ঠিক তার পরেরটাতে চলে যাবেন, 100 MB যদি থাকে ঠিক তার পরেরটাতে চলে যাবেন, অথবা এখানে এখানে আপনার 100 MB 300 MB 500 MB-ও থাকতে পারে, বাট ওগুলোতে আপনার 1 GB থাকতে পারে। তাহলে ওর যদি 1 GB থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে ওইটাতে আপনার উইন্ডোজ নাই, ঠিক তার পরেরটা হচ্ছে আপনার উইন্ডোজের ড্রাইভ। এবং যদি না থাকে, এটা যদি আপনার প্রথমেই থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটাই আপনার এটাই হচ্ছে আপনার উইন্ডোজের পার্টিশন। সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, যদি এটাকে চাইলে আপনি এই যে ড্রাইভ অপশন থেকে আপনি চাইলে এটাকে ফরম্যাট করতে পারেন। আপনি যদি কিছু নাও করেন, আপনি যদি নেক্সটে দিয়ে দেন, সে আপনাকে অটোমেটিক সে এটা ফরম্যাট করে নেবে, ফরম্যাট করে আপনার ফাইলগুলো কপি করবে। ওই জন্যই আপনি সিডিএফের ভিতরে, আমরা যারা মোটামুটি কম্পিউটার ইউজ করি, আমরা সবাই বলি যে সিডিএফের ভিতরে আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু না রাখাই ভালো। কারণ হচ্ছে যে আপনার এটা যদি আপনি যদি সেটআপদের সঙ্গে ফরম্যাট করতে নাও চান অথবা ডিলিট করতে নাও চান, এটা অটোমেটিক আপনার ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি শুধু ফরম্যাট করতে চাই, তাহলে আমরা শুধু ফরম্যাটে ক্লিক করলে হ্যাঁ এটা ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আপনি চান যে আমি এই পার্টিশনটাকে আমি ডিলিট করে নতুন করে ক্রিয়েট করব, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যদি আপনার সিডিএফে ভাইরাস যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করেন এটা ভালো। ফরম্যাট করলে অনেক সময় দেখা গেছে আপনি যখন ওপেন করবেন আপনার ভাইরাসটা সে আবার মানে ফুলফিলভাবে এখান থেকে যায় নাই। আপনি যদি ডিলিট করে আবার ক্রিয়েট করেন, তাহলে আপনার সম্পূর্ণ সিডিএফ থেকে অন্তত ভাইরাসটা চলে যাবে, বাকি অন্যান্য ড্রাইভে আপনার ভাইরাস থাকতে পারে। আচ্ছা, এখানে অনেক একটা কথা বলে দিই আপনাদেরকে, অনেকে মনে করে যে সেট আপ দিলে তার ভাইরাসগুলো, অনেকে কম্পিউটারের পিসিতে ভাইরাস ধরে, সেট আপ দিলে তার ভাইরাসটা চলে যাবে। হ্যাঁ, সেট আপ দিলে আপনার ভাইরাস চলে যাবে শুধুমাত্র সিডিএফ থেকে, বা আপনার অন্যান্য ড্রাইভে তো ভাইরাস থাকতে পারে। এগুলো তো আপনি কিছু করতেছেন না, এটা ফরম্যাটও করতেছেন না, ডিলিটও করতেছেন না, কিছুই করতেছেন না, তাহলে আপনার এই ড্রাইভগুলো থেকে আপনার ভাইরাসটা কীভাবে যাবে? তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি আগে এই ড্রাইভগুলো কোনো একটা লাইসেন্স করা অ্যান্টিভাইরাস দিয়ে আগে স্ক্যান করে নেবেন, অথবা আপনার যদি ড্রাইভগুলো যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি এগুলো সব ডিলিট করে নতুন করে ক্রিয়েট করতে পারতেছেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে শিখাবো কীভাবে সবগুলো ড্রাইভ যদি আপনি ডিলিট থাকে তাহলে আপনি একটাকে নতুন করে ক্রিয়েট করবেন কীভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা ড্রাইভ আছে আমার, তাহলে আমি 4টা ড্রাইভ ক্রিয়েট করতে হবে, অথবা আপনি চাইলে 5টাও করতে পারেন। আমি এটাকে প্রথমে ডিলিট করব, দেখেন আমি এটাও ডিলিট করব, এটার সাথে সাথে সিস্টেম যেটা আছে একসঙ্গে এটা ডিলিট করব। দেখেন এটা কিন্তু একসাথে হয়ে গেছে, কারণ হচ্ছে যে এই 100 MB-টা আপনার এই সিস্টেম থেকে আসছে, আপনার এই উইন্ডোজের যে ড্রাইভটা আসছে ওইখান থেকে আসছে। আমি যদি এটাকে আবার ক্রিয়েট করি, আমি একটু আপনাদেরকে এটা বিস্তারিত বলতেছি কারণ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দেখেন আপনি 100 MB-টা আপনার এই উইন্ডোজের যে পার্টিশনটা আছে ওখান থেকে বের হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার সিস্টেম রিজার্ভের জন্য আপনার। আচ্ছা, এরপরে আপনি আমরা দেখি যে টোটাল হার্ড ডিস্ক যদি আপনি পার্টিশনটা যদি ডিলিট করা থাকে বা নতুন একটা হার্ড ডিস্ক আপনি এখানে নতুন একটা হার্ড ডিস্ক আপনি লাগাইছেন, তাহলে এই হার্ড ডিস্কটাকে আপনি প্রথমে সব তো ফুল পার্টিশন একসাথে থাকে, তাহলে এটাকে আপনি ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করবেন কীভাবে আমরা সেটা দেখব। ওকে, আমি আগে সবগুলো পার্টিশন ডিলিট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে জাস্ট ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, দেখেন আপনার 298 GB, এই হার্ড ডিস্ক হচ্ছে 320 GB। আপনার যে কোনো হার্ড ডিস্ক, আপনি যখন 500 GB হার্ড ডিস্ক কিনবেন, দেখবেন আপনি যখন এটাকে আপনার পিসিতে লাগাবেন তখন দেখবেন আপনার হার্ড ডিস্কটাকে একটু কম শো করতেছে। আপনি সাধারণত আপনি মেমোরি যখন 16 GB মেমোরি আপনি যখন দেখবেন 14.7
বা 14.8 সামথিং শো করে আপনার, আপনার যে কোনো আপনার হার্ড ডিস্কগুলো মেমোরিগুলো একটু কম শো করবে, যা লেখা আছে তা থেকে একটু কম শো করবে, এটারও একটা ব্যাখ্যা আছে, আমরা এগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলবো। আচ্ছা, এখন অনেকে বলে যে ভাইয়া আমার তো হার্ড ডিস্ক 300 PG, বাট এখানে শো করতেছে 298 GB, এটা আপনাকে মনে রাখতে হবে এটা কমই শো করবে, এবং 500 GB আপনি দেখবেন 465 GB শো করতেছে, তারপরে 1 TB যেটা আছে, দ্যাট মিনস 1000 GB যেটা আছে সেটা 931 GB শো করবে, তো এটা ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এখন আপনি টোটাল পার্টিশন আপনার একটা হয়ে আছে, এখন আপনি আপনাকে আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি পার্টিশন কয়টা চান, আপনার 298 GB আপনি কয়টা পার্টিশন করবেন। ধরে নিলেন আপনি 5টা করবেন বা 4টা করবেন বা 3টা করবেন, তাহলে আপনি এর ভিতরে সি ড্রাইভে কত রাখবেন, দ্যাট মিনস যেটাতে আপনার উইন্ডোজ থাকবে সেটাতে আপনি কত রাখবেন, এবং সেটাতে আমি সাজেস্ট করবো একটু বেশি রাখাই ভালো, কারণ এখানে আপনার সিস্টেমটা থাকবে এবং এখানে আপনার কি বিভিন্ন সফটওয়্যার থাকবে, অনেকে ভারী ভারী কাজ করেন, ভারী সফটওয়্যারে কাজ করেন, তো ওই জন্যই আপনাকে সি ড্রাইভটাতে একটা মোটামুটি জায়গা রাখা ভালো। তাহলে আমি ধরে নিলাম সি ড্রাইভে আমি 50 GB বা ধরেন আমি 80 GB রাখবো সি ড্রাইভে, তাহলে আমি 80 GBটাকে প্রথমে সি ড্রাইভটা ক্রিয়েট করে নেব, আমি নিউতে ক্লিক করব, এবং এখানে আপনাকে দেখেন এটাকে MB আকারে শো করতেছে, টোটাল 298 GBটাকে আপনাকে আপনার এখানে MB আকারে শো করতেছে, 3,05,244 MB। আপনার এই MBটাকে আমরা কী করতে হবে, এখন আপনার এই GBটাকে আপনি চাচ্ছেন 80 GB, 80 GBটাকে আপনি MB আকারে ভাগ করবেন, তাহলে আমি বলছিলাম আপনাদেরকে 1024 MBতে 1 GB, তাহলে আপনি ধরেন 24 MBটা বাদ দেন, 1000 MBতে যদি 1 GB হয় তাহলে আপনার 80 GB হইতে এখানে 80,000 MB লাগবে, তাহলে 80,000 MBতে আপনার 80 GB, যেহেতু 1024 এখানে 24 আছে তাহলে আমাকে কী করতে হবে একটু বাড়তি রাখতে হবে, দ্যাট মিনস আমি এখানে যদি 82,000 রাখি তাহলে আমার ওকে দেখেন 82,000 রাখলে আমার এখানে 80 জিবি হচ্ছে, দ্যাট মিনস আপনার 1024 MBতে যেহেতু আপনার 1 GB, সেহেতু আমি এখানে 80 রাখার জন্যে আমি একটু 82,000 MB একটু বেশি দেওয়া লাগছে, যেহেতু আমার 24 MB এখানে বাড়তি আছে, আপনি সহজে ক্যালকুলেশনটা করতে পারেন, আপনাকে শুধু মনে রাখতে হবে 1024 MBতে 1 GB, এরপর আপনি যত জিবি দেবেন তত দিয়ে এটাকে গুণ করবেন, গুণ করার পরে যত MB হবে এটা আপনি এখানে জাস্ট এখানে টাইপ করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই দেবেন আপনার, এবং এটার সাথেও আপনার দেখেন সিস্টেম রিজার্ভের জন্য 100 MB বের হয়েছে। আচ্ছা, এরপরে আপনি বাকি 218 GBকে আপনি কয়টা পার্টিশন করতে চাচ্ছেন, আপনি যদি দুইটা করতে চান আপনি এখান থেকে সহজে করতে পারবেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দুইটা যদি বেশি করতে চান আপনি তখন আর এখান থেকে করতে পারবেন না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি যদি এখানে আমি 100 GB একটা করলাম, ওকে, এরপরে আমি এটাকে 80 GB 80,000 দিলাম, হ্যাঁ দেখেন আপনার একটা দুটো তিনটা হয়েছে, এখন আপনি এটাকে পার্টিশন এখানে লেখা দিন, আপনাকে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু ডিস্ক, এবং এটাকে আপনি পার্টিশন দেখেন আপনি ক্রিয়েট করার কোনো অপশন নাই, তাহলে আপনাকে কী করতে হবে এই পার্টিশন তিনটা যদি আপনি দুটোর অধিক চান তাহলে আপনি এই বাকি যে পার্টিশনটা আছে, দ্যাট মিনস আপনার টোটালটাই আমরা টোটাল যে পার্টিশনটা আছে সি ড্রাইভ মানে আমরা সিস্টেম উইন্ডোজের জন্য যে ড্রাইভটা করব ওইটা বাদ দিয়ে বাকি যে ড্রাইভগুলো থাকবে এই 218 GB মানে আপনার যে জিবিটা আছে এটা আমরা কী করবো উইন্ডোজ যখন সেট আপ হয়ে যাবে তারপর আমরা কম্পিউটারের ভিতর থেকে অথবা আপনি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আপনি এটাকে ক্রিয়েট করতে পারেন, যদি আপনি দুইটা চান তাহলে আপনি এখান থেকে সহজেই করে ফেলতে পারেন, দ্যাট মিনস আপনি টোটাল যদি তিনটা চান তাহলে আপনি এখান থেকে করে ফেলতে পারেন, বাট এর বেশি যদি আপনি চান তাহলে আপনি আমি সাজেস্ট করবো আপনি ভিতর থেকেই করতে পারেন অথবা আপনি কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগে। আচ্ছা, আমরা দেখাবো এরপরে আমরা কীভাবে ভিতর থেকে আমরা ইয়ে করবো।
এই ড্রাইভগুলো করব। তাহলে আমরা যেহেতু আমরা এখন শুধু সেট আপটা দিব, তাহলে আমরা এই 80 GB প্রথমে সিলেক্ট করে নেক্সটে দিয়ে দিব। এরপরও যদি আপনাদের পারমিশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনার এই পারমিশনগুলো অনেক সময় GPT পারমিশন হয়ে থাকে, দেখা গেছে তখন আপনার স্যারাবে সেটা এখানে আপনাকে সে বলে দিবে যে আপনার পারমিশনটা GPT পারমিশন করা, আপনার উইন্ডোজ আপনি ইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সলিউশন কী হবে এই প্রবলেমগুলো আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো। তারপরে আপনার অনেক সময় আপনার পারমিশনটা ডাইনামিক হয়ে থাকে, এবং আপনার দেখা গেছে ডাইনামিক হয়ে থাকলে অনেক ধরনের PC হ্যাং করতেছে, স্লো করতেছে। তারপরে আপনার এই কারণ হচ্ছে যে ডাইনামিক হলে আপনার পারমিশনটা দেখবেন আপনি একটা পারমিশন ডিলিট করলে আপনার পুরোটা পারমিশন ডিলিট হয়ে যাবে, তো এটা একটা প্রবলেম। তো এই ধরনের প্রবলেম আপনি সেটআপে দেখবেন যে আপনি সেটআপে ডিলিট করতে পারতেছেন না, সেটা ফরম্যাট দিয়ে আপনাকে এই সেটআপটা করা লাগতেছে। তো এই প্রবলেমগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কীভাবে আপনি সলভ করবেন, নেক্সট ক্লাসে জানাবো আপনাদেরকে এই প্রবলেমগুলো। যেহেতু এটা একটা আপনি এখনই সেটআপটা ক্লিয়ার হওয়া দরকার। ওকে, এটা 100% হবে, এরপর আপনার এটা রিস্টার্ট নেবে। হ্যাঁ, আমাদের 95% 96% হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যদি আপনি পেন্ডার থেকে দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা আপনি ফেস করবেন। আপনি যখন রিস্টার্ট নেবে তখন আপনার পেন্ডারটা খুলে ফেলতে হবে, অনেক ক্ষেত্রে খোলা লাগে না। যদি এই প্রবলেমটা করে, কী ধরনের প্রবলেম, আপনি যখন যদি পেন্ডারটা না খোলেন দেখা যাবে আপনার সেটআপটা আবার প্রথম থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে আপনি পেন্ডারটাকে খুলে ফেলবেন, দেখি আমরা আমাদের প্রবলেমটা করে কিনা এখানে। আচ্ছা, যদি আপনি পেন্ডার খুলে ফেলান তারপর আপনার সেটআপটা চলবে, কেন চলবে এটা আমি বলতেছি আপনাদেরকে। আপনি রিস্টার্ট নিচ্ছে, আমি প্যান ড্রাইভটা প্রথমে খুলবো না, আমি দেখি আমার প্রবলেমটা করে কিনা। দেখেন, দেখেন আপনি আবার আবার প্রথম থেকে সেটআপটা শুরু হয়েছে। তাহলে এই ধরনের প্রবলেম যদি করে আপনি কী করবেন, প্যান ড্রাইভটাকে খুলে ফেলবেন। এটা কেন হচ্ছে, কারণ সে বুট থেকে আবার সে প্যান ড্রাইভ থেকে পাইছে, প্যান ড্রাইভ থেকে পায় আবার সে ফার্স্ট বুটে, যেহেতু আমার প্যান ড্রাইভটা আছে। আপনি যদি প্যান ড্রাইভটা রেখে সেট আপ করতে চান তাহলে আপনি বুট থেকে আপনি হার্ড ডিস্ক থেকে ফার্স্ট করে দেবেন, বুট প্রায়োরিটি থেকে। আচ্ছা, আমরা প্যান ড্রাইভটা খুলে ফেলবো এখন। ওকে, এখন কি আপনাকে এটাকে বন্ধ করে চালু করতে হবে। যদি আপনি রিস্টার্ট হওয়ার পর পরে প্যান ড্রাইভটা খুলে ফেলান তাহলে আপনাকে আর বন্ধ করতে হবে না, যেহেতু এই প্রবলেমটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা রাখছি, সেহেতু আমি প্যানেলটা খোলার পরে আবার রিস্টার্ট দিছি। এখন দেখেন আপনার সেটআপটা নেক্সট স্টেপ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন হচ্ছে। আপনি প্যান ড্রাইভ খুলে ফেলছেন, আপনার ডিস্ক নাই, বাট আপনার সেটআপটা চলতেছে, কীভাবে সম্ভব? এটা হচ্ছে যে আপনি এখানে দেখেন আপনার যে উইন্ডোজের যে ফাইলগুলো মেন যে সরি উইন্ডোজের যে মেন ফাইলগুলো ছিল কপি উইন্ডোজ ফাইল এবং এক্সপেন্ডেড উইন্ডোজ ফাইল, এই জিনিসগুলো সে মেন জিনিসগুলোকে সে আগে কপি এবং এক্সপেন্ডেড করে ফেলছে। এই কারণে আপনার প্যান ড্রাইভটা লাগতেছে না,
আপনি প্যাডেপটা খুলে ফেলার পরেও আপনার সেটআপটা চলতেছে। মেন যে ফাইলগুলো ছিল সেটআপের জন্য সেগুলো সে কপি করে এবং এক্সপেন্ডিং করে ফেলছে, ওই জন্য আপনার সেটআপের জন্য আর করে কিছু দরকার নাই। বাকিগুলো সে ভিতর থেকে আপনার ভিতর থেকে নিয়ে সে এগুলাকে কমপ্লিট করতেছে। ওকে, ওকে, আমার আমাদের উইন্ডোজ লাস্টের পার্টটা কমপ্লিট হয়েছে, এখন আবার রিস্টার্ট দিবে। আপনি সেটআপ যখন দেবেন দেখবেন আপনি দুই তিনবার রিস্টার্ট নিচ্ছে। ওকে, এখানে আপনি ইউজার নেম দেবেন, আপনি আমি আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি। আপনার যে কোনো নাম দিতে পারেন এখানে। ওকে, এখানে চাইলে আপনি একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, তারপরে পাসওয়ার্ডটা এখান থেকে দিব না, আমরা পাসওয়ার্ডটা চাইলে পরবর্তীতে দিতে পারবো। এখানে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমাকে এখানে দেখেন ইউজ রিকমেন্ডেড সেটিং ইনস্টল ইম্পর্টেন্ট আপগ্রেডস অনলি, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করবো না। যদি আপনি আপগ্রেড চান, কারণ আমরা যে উইন্ডোজগুলো ইউজ করতেছি এগুলো কপিরাইট উইন্ডোজ, এটাকে যদি আপনি আপগ্রেড দেন তাহলে আপনার আপগ্রেড তো হবেই না, আপনার পুরো সেটিংটা লড়ে যাবে। অনেকে দেখবেন আপনার আপগ্রেডের একটা নোটিফিকেশান আছে মাঝখান দিয়ে, আপনি যখন কাজ করতেছেন আপগ্রেডের নোটিফিকেশান আসতেছে, আপনি যখন অনলাইনে থাকেন, তো আপনি অনেকে সেই আপগ্রেডে ক্লিক করে, দেখা গেছে আপগ্রেডটা হইতে তার একদিন দুই দিন তিন দিনও লেগে যায়, হয় না। বাট সে তার সে কিছু ইম্পর্টেন্ট মানে খুবই মানে প্রবলেম ফেস করে, সরি, কিছু প্রবলেম ফেস করে, যেমন দেখা গেছে আপনার সে সাউন্ড চলে গেছে, পিসি স্লো হয়ে গেছে, গ্রাফিক চলে গেছে, মানে অনেক ধরনের প্রবলেম সে ক্রিয়েট হয়। যেহেতু আমরা এই কপিরাইট উইন্ডোজ ইউজ করতেছি, সেহেতু এগুলো আমরা আপগ্রেডটা আমরা চাইলে বন্ধ, আপগ্রেডটা আমরা অবশ্যই বন্ধ করে দেবো। তো এটা আমরা আক্সমি লেটার দিয়ে যাব। এরপরে আমি টাইম ডেটটা ভিতর থেকে সেট করতে পারি, আমরা এখান থেকে সেট করতে পারি। আমরা এখানে ভিতরে আমাদের যেহেতু প্লাস সিক্স, হ্যাঁ প্লাস সিক্স ঢাকা দিতে দেবো, এবং চাইলে আপনি ডেটটা সেট করতে পারেন, টাইমটা সেট করতে পারেন, চাইলে ভিতর থেকে করতে পারেন। আমি আপনার আপনাদেরকে ভিতর থেকে দেখাবো, কারণ এটা আপনি ইজিলি করতে পারবেন, বাট ভিতরে এই অপশানটা কোথায় আছে এবং কোন জায়গা থেকে চেঞ্জ করতে পারেন এটা অনেকে জানেন না, সেটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাই দেবো। ওকে, এরপর আবার নেক্সটে দিব। এরপর আমাদের সেট আপের জন্য যে ধরনের কাজ করা দরকার আর কোনো কাজ করা লাগবে না, অটোমেটিকলি সে ওপেন হয়ে যাবে। আপনি যদি আমাদের আমাদের ভিডিওটা ভালো করে দেখেন, আশা করি আপনার সেট আপ নিয়ে সব ধরনের প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। অনেকেই সেট আপ নিয়ে বিভিন্ন বিভিন্ন প্রবলেমের প্রবলেম ফেস করেন। আপনি দেখা গেছে কোনো আপনার প্রতিষ্ঠানে গেলে সেখানে চার্জ নিচ্ছে বাড়তি, এক এক প্রতিষ্ঠানে এক রকম চার্জ, অনেকে ভালোভাবে সেট আপও দেয় না। তো আপনার এই আবার দেখা গেছে আপনার এই সেট আপটা আপনার রাতে 12টার সময় আপনি কাজ করতে বসছেন, রাত্রে আপনার হঠাৎ করে সেট আপটা চলে গেছে, তাহলে আপনি তখন কোথায় যাবেন? এটা যদি আপনি আপনার জানা থাকে
তাহলে আপনি চাইলে আপনি নিজে বসে বসে আপনার যে কোনো ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো আপনি নিজের ঘরে বসে সলভ করতে পারেন। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনি যাতে আপনার পিসিটাকে আপনি ভালো রাখতে পারেন এবং আপনি যে কোনো ধরনের প্রবলেম আপনি নিজেই সলভ করে ফেলতে পারেন। আমরা আরও ছোটোখাটো প্রবলেম নিয়ে আলোচনা করব, আরও কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিব, তো আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো আপনি আপনার প্রবলেমগুলোকে কী ধরনের প্রবলেম হয়, কী ধরনের প্রবলেম, এই প্রবলেমগুলো আপনি কীভাবে সলভ করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, হাতে কলমে দেখাবো আপনাদেরকে, যাতে আপনি ছোটোখাটো কিছু প্রবলেম আপনাকে আপনার এই প্রবলেমগুলো আপনাকে কোনো প্রতিষ্ঠানে গেলে তারা প্রতারণা করে, আপনি আপনার প্রবলেম হয়েছে আরেকটা বলতেছে আরেকটা, আবার অনেকে রিয়েলটা বলে আপনি, বাট আপনি আপনি জানান না বলে আপনি এটাকে ট্রাস্ট করতে পারতেছেন না। তাহলে এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি যদি নিজেও করতে না পারেন, যদি আপনি কোথাও কোনো প্রতিষ্ঠানে যান, তারা তারা যে আপনার সাথে কথা বলবে, আপনি যে তাদের সাথে কথা বলবেন, এই জিনিসগুলো আপনি সহজে করতে পারবেন। আপনাকে জ্ঞান থাকতে হবে, নাহলে তো আপনি তাদের সাথে সে একটা বলবে, আপনিও বলবেন যে হ্যাঁ ঠিক আছে এটাই প্রবলেম, আবার দেখা গেছে প্রবলেম ওইটা না, প্রবলেম আরেকটা, তাহলে আপনার ওকে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ছোটোখাটো কিছু কাস্টমাইজ আছে সেগুলো করে নিব, যেমন আমরা এখানে মাই কম্পিউটার অপশনটা আনবো, এটা আমরা দুই জায়গা থেকে আনতে পারি, স্টার্ট মেনু থেকে মাই কম্পিউটারের, এখানে কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে মাউসের শো অন ডেস্কটপ এখান থেকে আনতে পারেন। আবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমরা অন্য জায়গা থেকে শিখব, আপনি ডেস্কটপের খালি জায়গাটাকে ডেস্কটপ বলবো আমরা, এই খালি এই ডেস্কটপের উপরে যে কোনো জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করবেন, মাউসের পার্সোনালাইজ, সরি আমি গ্যাজেটে ক্লিক করছি, পার্সোনালাইজে ক্লিক করার পরে চেঞ্জ ডেস্কটপ সেটিং, এরপরে দেখেন আপনার ডেস্কটপ আইকনের ভিতরে কী কী আইকন রাখবেন, কম্পিউটার ইউজার ফাইলস, আপনি চাইলে কন্ট্রোল প্যানেল আনতে পারেন, ওকে দেখেন আপনার ইউজার ফাইলস আপনার এই অপশনটা আসছে, আপনি চাই থিমটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে, আপনার থিমটা চাইলে এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারেন, আমি সেভেনের যেটা বেসিক থিম এটা ভালো আছে, ওকে। এখন আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা রয়ে গিয়েছিল যে পার্টিশনটা আমরা আমরা দেখি, আমরা একটা পার্টিশন করেছিলাম, এখন আমরা আমরা যেহেতু আমরা তিনটা পার্টিশন করতে এখানে টোটাল চারটা পার্টিশন করতে যাচ্ছিলাম, ওই জন্য আমরা ওখান থেকে আমরা যখন সেট আপ দিচ্ছিলাম তখন করতে পারিনি, ওখানে আমরা তিনটার বেশি করতে পারবো না, এই কাজটা আমরা যখন আমাদের সেট আপ শেষ হবে তখন আমরা দেখিয়ে দিব বলছিলাম, তো আমরা দেখি এটা এই অপশনটা কোথায় আছে, আমরা মাই কম্পিউটার উপরে রাইট বাটন ক্লিক করবো, ম্যানেজে যাবো, এরপরে ডিস্ক ম্যানেজমেন্ট, দেখেন আপনার এই হার্ড ডিস্কটা আপনার 300 হার্ড ডিস্ক শো করতেছে, 320 GB হার্ড ডিস্কটা, এবং আমরা শুধু সি ড্রাইভটা করেছিলাম, আরও 218 GB আমাদের রয়ে গিয়েছিলো, এখন এই পার্টিশনগুলোকে আমরা এখান থেকে করে দেবো। আপনি চাইলে আপনি সফটওয়্যার ইউজ করে আপনি পার্টিশনগুলো সব বিভিন্ন সফটওয়্যার ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, আপনি অনলাইনে চার্জ দিলে পাবেন, গুগলে চার্জ দিলে পাবেন, আপনি যে কোনো সফটওয়্যার একটা আপনি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে আপনি ওইখান থেকে পার্টিশনটা করতে পারেন। যেহেতু আমরা সফটওয়্যার ছাড়া শিখতেছি এখন আমরা এখান থেকে দেখবো, তাহলে আমরা পার্টিশন উপরে রাইট বাটন ক্লিক করবো, মাউসে রাইট বাটন ক্লিক করবো, নিয়ে সিম্পল ভলিউমে ক্লিক করবো, নেক্সট। এখন এখানে আপনি একটা পার্টিশন, প্রথম পার্টিশনটা আপনি কত এখানে এমবি আকারে আছে, এমবি ব্যাপারটা আমি আপনাদেরকে স্যার আসলে বুঝিয়ে দিয়েছিলাম, এখানে এমবি আকারে দিব আমরা, আমরা এটাকে চাচ্ছি 80 GB করে প্রথমে দুটো রাখবো, আমি তাহলে 82 হাজার এমবি দিব, নেক্সট। এখান থেকে আপনি চাইলে আপনি আপনার ড্রাইভটা কী হবে আপনি চাইলে ওটা চেঞ্জ করে দিতে পারেন, এটা অটোমেটিক রাখাই ভালো, অটোমেটিকই আসবে, ফিনিশ নিজে নিজে ফরম্যাট হচ্ছে এটা, হ্যাঁ আপনার একটা পার্টিশন হয়ে গেছে দেখেন, ওকে তাহলে আরও 131 GB আপনার হয়ে গিয়েছে,
তাহলে আমরা এটাকে আগের মতো এক বাটন ক্লিক করবো খালি পার্টিশনের উপরে, যেটা আপনার রয়ে গেছে ওটা করে সিম্পল ভলিউম। নেক্সট এখানেও আমি এটাকে 80 জিবি রাখবো। তাহলে পরেরটা অটোমেটিক দেখেন আপনার 57 জিবি আর খালি আছে। আপনি চাইলে এটাকে আরো দুটো করতে পারেন, এখানে আপনি আপনি 56টা আপনি পার্টিশন করতে পারেন। তাহলে আমি এখানে শুধু এটাকে পুরোটাকে একটা করে করবো আর কি 57 জিবি থেকে। এখানে আমি এখানে কোনো যেটাই আছে ওটা ফুল দিয়ে দিয়েছি, যেহেতু আমরা আর একটা করবো এবং এটা এখানে যাই থাকবে সেটা পুরোপুরি দিয়ে দেবো। আপনার দেখেন এখন 1, 2, 3, 4টা পার্টিশন আমরা এটাকে ক্রস করে দিই। আমার কম্পিউটার উপরে ক্লিক করে দেখেন আপনার টোটাল 4টা পার্টিশন এখন হয়ে গিয়েছে। এটা আমরা সফটওয়্যার ছাড়া কীভাবে কোডো ম্যানেজ থেকে সেটা দেখলাম। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি আমরা এখান থেকে আপগ্রেডটা বন্ধ করে দিব। যেমন আপনি এটাতে যদি আপনার এখানে কানেকশান দেন, নেট কানেকশান দেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যখন এটা বন্ধ হচ্ছে বা যখন গেস্টটা নিচ্ছে এটা আপগ্রেড হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনাকে সে কোনো কিছুই বলছে না, সে অটোমেটিক আপগ্রেড নিয়ে নিচ্ছে। তো এই অপশন আমরা বন্ধ করে দেবো। আমরা আগে বলেছি যে আমরা কপিরাইট উইন্ডোজ ইউজ করি, আমরা আপগ্রেডগুলো বন্ধ করে দেবো। তো এটা এই অপশনটা কোথায় আছে আমরা দেখবো। আমরা এই যেখানে নিচে একটা পতাকার মতো একটা চিহ্ন আছে দেখেন, এই এই চিহ্নটাকে ক্লিক করবো এবং উপরে টু ইম্পর্টেন্ট মেসেজেস এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা প্রথমে চেঞ্জ অ্যাকশন সেন্টার সেটিং, এখান থেকে দেখেন উইন্ডোজ আপডেট, এগুলোকে আমরা বন্ধ করে দেবো। চেক ফর আপডেটস, ভাইরাস প্রোটেকশনটা আপনাকে কখনোই করবে না, কারণ আপনি কপিরাইট উইন্ডোজ ইউজ করে জেনুইন যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই জিনিসগুলো আপনি যখন অনলাইনে থাকবেন এই জিনিসগুলো আপনার ফুল কাজ করবে। ওকে, এবার আমরা উইন্ডোজ আপডেট আরেকটা অপশন আছে এই যে এখানে উইন্ডোজ আপডেট, এই অপশনটা থেকে চেঞ্জ সেটিং। আপনি জাস্ট আমার আমি যে কাজটা করতেছি কোথায় কোথায় যাচ্ছে আপনি অপশনগুলো ফলো করেন। এবার আমি নেভার চেক ফর আপডেটস, আপডেটস এটা বন্ধ করে দিলাম। এবার অ্যালাউ এটা বন্ধ করে দেবো, অল ইউজ ইনস্টল আপডেট অন দিস কম্পিউটার। ঠিক আছে, তাহলে আমরা কোনো ধরনের আপডেট, সব ধরনের আপডেট আমরা এখান থেকে বন্ধ করে দিয়েছি। তাহলে আপনার কাছে সে অটোমেটিক আপডেটও নেবে না এবং কোনো ধরনের আপডেটও চাইবে না সে। এরপরে যদি আপনি আপডেটটা এখানে না পান তাহলে আপনি কিন্তু কন্ট্রোল প্যানেল থেকে এটাকে এটা করতে পারেন। কন্ট্রোল প্যানেল থেকে দেখেন আপনার এখানে উইন্ডোজ আপডেট অপশন এখানে আছে, এখান থেকে চাইলে আপনি চেঞ্জ সেটিং থেকে বন্ধ করে দিতে পারেন। ওকে, আমরা এটা বন্ধ করে দিয়েছি। এরপরে কাজ হচ্ছে যে আপনাকে আপনার দেখবেন আপনি আপনার আপনার এই সাউন্ডটা অনেক সময় আপনার পাবে না, এখানে পেয়ে গিয়েছে। তারপরে আপনার গ্রাফিক্স পাবে না, যেহেতু আপনি এটা কীভাবে বুঝবেন, আপনি তখন এইচডি গান চালাতে যাবেন বা আপনি কোনো গ্রাফিক্সের কাজ করতে যাবেন, দেখবেন আপনার এইচডি গানটা আপনার আপনার ঝিঝির করতেছে অথবা আপনার ভিডিওটা ঠিক মতো আসতেছে না। কারণ হচ্ছে যে আপনার এটার গ্রাফিক্সের যে একটা ড্রাইভার আছে ওটা আপনি দেন নাই, কিছু ড্রাইভার আপনাকে ইনস্টল করতে হয় এখানে। সাউন্ডের ড্রাইভার বলেন ল্যান, আপনার যেমন আপনি নেট চালাবেন, নেটের জন্য আপনার একটা যেমন এখানে নেট পাই নাই, আমি দেখি দেখেন আপনার ড্রাইভারটা পাই না, এটা খালি। তো আপনার এই ড্রাইভারগুলো আপনাকে আপনি ডেস্কটপ হইলে আপনাকে আপনার মাদারবোর্ডের সাথে একটা ডিস্ক দেয়, আপনাকে আপনি খেয়াল করবেন ওই ডিস্কটাতে আপনার ড্রাইভারগুলো আছে। ল্যাপটপের ক্ষেত্রে আমাদের দেশে ল্যাপটপের ক্ষেত্রে ওই ডিস্কটা দেয় না, আপনি নতুন যদি ল্যাপটপ নেন সেক্ষেত্রে ওরা সর্বোচ্চ আপনাকে ওই ড্রাইভারগুলো আপনাকে এখানে সে কোনো একটা ড্রাইভের ভিতরে সে আপনাকে সেটা সেভ করে রাখবে অথবা দেবে না আপনাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, ড্রাইভারগুলো কোথায় পাবেন? তো এটা আমরা আপনাকে নেক্সট জানাবো। আমরা বললো অনেক বড়ো হয়ে গিয়েছে, তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমাদেরকে কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।